নমস্কার, ঋষভ ফিল্ডওয়ে ফ্যাশনের তরফ থেকে আমি ভোলা আবার একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আজকে যে শাড়িটা আপনাদের কাছে দেখাবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের উপরে হ্যান্ড পেন্টিং। হ্যান্ড পেন্টিংটা হচ্ছে জোড়া ময়ূর। প্রথমে ডিজাইনটাকে সিলেক্ট করে পেন্সিলে ড্রয়িং করে নেওয়া হয়েছে, তারপরে এই ড্রয়িংটার উপর দিয়ে, যেহেতু এগুলো ড্যাম্পের কাজ সেই তো আগে ড্যাম্পে ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে নেওয়া হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটি জল এবং আঠার মিশ্রণে যে আমাদের লিকুইডটা তৈরি করা হয় সেটা ফার্স্টে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারপরে কালার ম্যাচিং হিসেবে আমি ব্রাউন এবং গোল্ডেন কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করছি, সঙ্গে মেহেন্দি কালারের একটা টোন ছেড়েছি। এবার আস্তে আস্তে দেখুন আপনারা ময়ূরে চলে এসেছি। ময়ূরটাকে সাধারণত যেসব কালারগুলো থাকে ময়ূরে, পিকক, সেটা ফিরোজা, নেভি ব্লু, ব্লু, কিছুটা গ্রিন, এইসব কালারগুলো মিক্সিং করে আমাদের আনতে হয়। আপনারা দেখুন কীভাবে মিক্সিং করছি। মিক্সিং করে এই কালারটাকে আনব, এবং এখানে ডিজাইনে দেখবেন যে ময়ূর দুটো একটা ডালেতে বসে আছে। তো সেই ডালের করার যে টেকনিকটা, তো ডালের টেকনিকটাও সে একই রকম। আমি এর আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রং সাধারণত দুবার, তিনবার, চারবারও আমাদের ছাড়তে হয়। কালার ডিপথ আসার জন্য ফার্স্টে একটা ড্যাম্পের উপরে ছাড়তে হয়, এবং সেটা শুকিয়ে যাওয়ার পরে পরিমাণ মতন রং দিয়ে সেই কালারটাকে আরও উজ্জ্বল করে তুলতে হয়। আপনারা দেখুন ময়ূরের বডিটা তৈরি হওয়ার পর ময়ূরের যে পেখমটা, যেটা ছড়িয়ে থাকে, ময়ূরের পেখমটাতে চলে এসেছি, এবং পাশে যে ময়ূরটা আছে সেই ময়ূরটাকেও আস্তে 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 করে সেই ময়ূরের গায়ের যে কালার সেই কালারটাকে মিক্সিং করে নিয়ে আসছি। নিয়ে আসা হচ্ছে ব্লু, ফিরোজা এবং মফ টাইপের, দু একটা জায়গায় মফ বা গ্রিন একটু টাচ দিচ্ছি। আস্তে 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 করে ময়ূরের রূপটা দেখুন আসছে। এইখানে একটা কথা বলে রাখি, আমরা যেসব শাড়িগুলোর ডিজাইন করি আমরা চেষ্টা করি প্রত্যেক কটা ডিজাইন এবং প্রত্যেক কটা মোটিভ যেন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে আমাদের মা বোনেদের সুন্দর করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের। তো কখনো কোনো ডিজাইন মাথা থেকে বেরোয়, তো কোনো ডিজাইন আবার মা বোন বা কাকিরা তারা বলে যে আমাকে এরকম করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে সেই ডিজাইনটাকেও আমরা চেষ্টা করি, যতটা সম্ভব চেষ্টা করি আমরা ভীষণ সুন্দর করে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আর আপনারা এখন যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা হচ্ছে একদম আমাদের বাংলাতেই তৈরি, মুর্শিদাবাদের মুর্শিদাবাদ সিল্ক। এবার আমরা আস্তে আস্তে সরু তুলির কাজে এসেছি। সরু তুলটা খুব ইম্পর্টেন্ট, প্রথমেই বলেছি যে সরু তুলি দিয়ে কিন্তু পুরো ডিজাইনের মোটিভটাকে আমরা তুলে ধরি। সরু তুলির কাজটা খুব স্কিলফুলি করতে হয়। দেখুন সরু তুলি দিয়ে কীভাবে কাজটাকে আস্তে 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 করে ময়ূরের পেখমগুলোকে তুলে ধরা হচ্ছে। ম্যাচিংটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ। এবার আস্তে আস্তে করে ময়ূরের উপরের যে পাখনাটা, পেখম আলাদা, পাখনা কিন্তু আলাদা, ময়ূরের উপরে যে পাখনাটা সেই পাখনাটাতে আসব। এতটাই সূক্ষ্ম কাজ খুব ধরে না করলে এই জিনিসগুলো সুন্দর করা কখনোই সম্ভব না। যেই কারণে কি হয়, এক একটা ডিজাইন ধরুন করতে একদিন দেড় দিন, কোনো কোনো ডিজাইন আছে সেগুলো দু দিনও লেগে যায়। প্রত্যেক কটা ডিজাইনই আমরা খুব আন্তরিকভাবে করি। ওই যে একটা কথা বললাম যে পুরোপুরি একটা মহিলাকে সুন্দর করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের ঘাড়ের উপর এসে পড়ে, আর আমরা সেটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না, কারণ যাদের শাড়ি করছি তারা প্রত্যেকেই আমাদের সমাজের মা, কাকি এবং নিজেদের খুব আপনজন। তাদের সুন্দর লাগলে আমাদেরও সুন্দর লাগবে। আর একটা কথা বলে রাখি, এই সপ্তাহ থেকে সপ্তাহের মাঝখানে বুধবারে আমি আরও একটি করে ভিডিও ছাড়ব, আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করব, এটা হয়তো কয়েকটা দিন দেরি হবে, একটু সময় সাপেক্ষ, শাড়িটা কমপ্লিট করার পরে
কোনো মডেল বা কোনো ম্যানিকুইনকে পরিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে গোটা শাড়িটা পরলে কীরকম লাগে। আমরা দেখুন আস্তে আস্তে ময়ূরের পাখনাটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু পুরো ময়ূরটাই কমপ্লিট, পুরো শাড়ির আঁচলটুকুনি কমপ্লিট। আপনারা দেখুন পুরো শাড়িটুকুনি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ হবে। যদি অবশ্যই ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসছি। নমস্কার।